নমস্কার বন্ধুরা, হার্ডওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অজস্র ধন্যবাদ। আজকে হচ্ছে 15/3/2020, DR 8 PM, নাগাল্যান্ড স্টেট লটারি। লাকি নাম্বারগুলো আপনাদের বলবো। প্রথম হচ্ছে নাম্বারগুলো বলছি, এটা হচ্ছে 120, 250, 500, 9000 এবং 1 কোটি, সব ঘরের ক্ষেত্রে এটা হবে। আপনাদের যে প্রতিবারের মতো যেরকম দিই, লাকি নাম্বার 16টি মিডল আপনাদের দিচ্ছি। এটা হচ্ছে প্রতি নাম্বারগুলো একটু দেখে নিন, সেটা হচ্ছে 08A00005707585, 80, 85, 12, 10, 15, 20, 25, 30, 35, 25-এর 20, 25, 50, 55, 60, 65, 26-এর 20, 25, 60, 65, 70, 75, 90-এ 20, 25, 90, 95, 80, 85, 30-এর 30, 00005, 30, 35, 40, 45, 31-এর 10, 15, 30, 35, 40, 45, 41-এর 10, 15, 60, 65, 70, 75, তারপরে হচ্ছে আপনার 64-র হচ্ছে 40, 45, 60, 65, 70, 75, 67, 70, 70, তারপরে 75, 70, 75, 60, 65, 80, 85, 82, 20, 25, 80, 85, 90, 95, 83, 35, 80, 85, 90, 95, 85-এর 50, 55, 80, 85, 90, 95, 86-এর 60, 65, 70, 80, 85, 97-এর 70, 75, 90, 95, 80, 85, 99-এর 90, 95, 70, 75, ঠিক আছে। এই হলো লাকি নাম্বার। এরপরে আপনাদের যেটা দিচ্ছি সেটা হচ্ছে সেকেন্ড অপশান। আচ্ছা, আপনাদের এই ভিডিওটা আপনারা কিন্তু সম্পূর্ণরূপে দেখবেন, কারণ কোনো যদি আপনারা যদি স্কিপ করে যান তাহলে কিন্তু এই লটারির যে নাম্বারগুলো, লাকি নাম্বারগুলো সম্বন্ধে আপনারা অনেক কিছু জানতে পারবেন না। এখানে যে একটা ফর্মুলা অনুযায়ী আপনাদের যেটা করা হচ্ছে, যে এখন নতুন যে 2020-তে যে এই যে মানে মার্চ মাসে যে খেলাগুলো খেলছে, তাতে যে ধরনের আপনাদের খেলাগুলো হচ্ছে এবং যে ধরনের প্রাইসগুলো যে যে নাম্বারের এগেনস্টে বাজে এবং যে ক্যালকুলেশন হয়েছে, সেই ক্যালকুলেশনটাই আপনাদের বলবো। অতএব ভিডিওটা সম্পূর্ণরূপে দেখুন। আর একটা জিনিস বলছি, লটারি কম কাটুন, লটারি কম কাটুন, কারণ লটারিটা একটা ভাগ্যের খেলা। আপনাদের যেরকম ধরনের মানে আপনাদের যদি ভাগ্যে থাকে আপনার অল্প প্রাইসেই হবে, লটারি কম কাটুন এবং ঘর সংসার বাঁচিয়ে আপনার টিকিট কাটুন, যেন লটারি যেন আপনাদের সেই মানে মানে জীবনের যেন এ না হয়ে যায়, মানে আপনাকে যাকে বলে সেই পয়সা কড়ি যেন সেই সে অসুবিধার মধ্যে পড়তে না হয়, ঠিক আছে। তারপরে যেটা বলছি, লাকি নাম্বার ফার্স্ট এবং লাস্ট টিকিটের হচ্ছে 50268, এটা হচ্ছে লাকি নাম্বারের, লাকি ফার্স্ট এবং সেকেন্ড টিকিট নাম্বার। একটা টিকিটের 5টা সংখ্যা থাকে, তার মধ্যে লাস্ট এবং 5টা, এই দু এই 5টার মধ্যে মানে মানে সে হতে পারে, ঠিক আছে। তারপরে যেটা একটা নতুন একটা জিনিস, এটা মানে এবারে সংযোজন করলাম, সেখানে কোনো সংখ্যা আপনারা দেখবেন একের পরের সংখ্যাটা, একের পরের সংখ্যা বা ধরুন একের এক, আমি একটা যে কোনো ক্ষেত্রে 5টা সংখ্যার মধ্যে একটা সংখ্যার একটা পরে আপনি অনেকেই বুঝতে পারেন না দোকানে গিয়ে যে আমি এই সংখ্যাটার পরে কী সংখ্যাটা নেবো, তা সেটার ক্ষেত্রে আপনাদের একটা সুবিধা করে দিয়েছি, যেটা হতে পারে। যেমন একের পরে মানে শূন্য ধরুন একটা কোনো সংখ্যা আছে, তারপরে আমি এক নিতে পারি, শূন্য নিতে পারি, 5 নিতে পারি, 6 নিতে পারি, 4 নিতে পারি, ঠিক আছে। তারপরে আপনার এবারে এবারে একের হচ্ছে 5, 8, 0, 1, 2 নিতে পারি, দুইয়ের হচ্ছে এটা আপনি 5টা সংখ্যা যে কোনো জায়গা থেকেই আপনি এটা প্রযোজ্য করতে পারেন, ঠিক আছে। দুইয়ের হলে 2 হতে পারে, 3 নিতে পারি, 1 নিতে পারি, 7 নিতে পারি, 8 নিতে পারি, 3-এর 3 নিতে পারি, 4 নিতে পারি, 8 নিতে পারি, 6 নিতে পারি, 9 নিতে পারি, 4-এর 5, 4 নিতে পারি, 5 নিতে, 3-2-0, 5-এর 5, 6-1, 0, 2, 6-এর হচ্ছে 6, 7, 8, 6, 7, 8, 9, তারপরে হচ্ছে আপনার 7-এর 7, 8, 9, 6, 5, তারপর 8-এর হচ্ছে 8, 9, 5, 6, 4, 9-এর হচ্ছে 9, 8, 4, 5, 7, ঠিক আছে। এইগুলো আপনারা কোনো একটা নাম্বার যখন চয়েস করলেন, তারপরে আপনার কোন নাম্বারটা আপনি কনফিউশন হয়ে যান, এটা থেকে আপনাদের অনেকটা সুবিধা হবে। এবার এর মধ্যে যেগুলো থাকবে সেগুলো আপনি ক্যালকুলেশন করতে পারবেন। তারপরে যেটা আমি বলি, যেটা 4 নম্বর পয়েন্ট হচ্ছে, একটা ধরুন সংখ্যা ABCD, একটা নম্বর 5টা সংখ্যা, এটা কী হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এইগুলো দেখবেন বেশিরভাগই মানে একটার সঙ্গে একটা সেম নাম্বার হতে পারে অথবা রান নাম্বার হতে পারে। এম এর ফর্মুলা, এম এর ফর্মুলা আগেও বলেছি, 1 মানে 2, 2 মানে 6, 3 মানে 7, 4 মানে 8, 5 মানে, এই ক্যালকুলেশনটা কিন্তু সবসময় মাথার মধ্যে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের লটারি পেতে অনেক সুবিধা হবে। সেটা হচ্ছে প্রথম, তারপরে বলছি ফার্স্ট সংখ্যা এবং লাস্ট সংখ্যা তেমনি সেম নাম্বার অথবা রান নাম্বার অথবা এম এর ফর্মুলা হবে। তারপরে আপনাদের দেখুন এই ফর্মুলাগুলো কাজে লাগাচ্ছে, দেখুন কালকের অর্থাৎ আজকে 15 তারিখ, 14 তারিখে যে 9000-এর ঘরগুলোকে যেমন প্রত্যেকটা নম্বরের ক্ষেত্রে দেখুন ক্যালকুলেশন বোঝাচ্ছে। আপনি দেখুন প্রথম 1, 6, 1, 6 মানে 1, আর 6 মানে 1, দেখুন সেম নাম্বার আছে। তারপরে 5, 6, দেখুন সেম নাম্বার আছে। দেখুন 1, 2 মানে একটার সঙ্গে একটা কিন্তু একটা একটা রাম নাম্বারে অথবা সেম নাম্বারে এরকম ধরনের থাকবে। দেখুন 1, 8, দেখুন 1, 1 আছে, 8, 8 আছে, জোড় সংখ্যা আছে, ঠিক আছে। 2, 8, দেখছেন প্রত্যেকটা সংখ্যার মধ্যে একটা জোড় সংখ্যা আছে অথবা রান নাম্বারে আছে। এইটা ক্যালকুলেশন করে আপনারা রাখলে আপনাদের বড় প্রাইজ অবশ্যই হবে, এবং আমিও চাই আপনাদের একটা মানে বড় প্রাইজ হোক, তাহলে আপনাদেরও সুবিধা হবে। আমার ক্যালকুলেশন দেখে যদি খুবই যদি মানে এটা যদি আপনাদের কোনো প্রাইজ লাগে, তাহলে আপনার সে আমি সবথেকে বেশি আমি খুশি হবো, কারণ এটা আমি মনে করি এটা আমার কাছে একটা
লটারির থেকেও বেশি আমার একটা সেই মানে মেডেল পাওয়ার সমান। অতএব আপনারা অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণরূপে দেখেছেন তার জন্য ধন্যবাদ। এবং যে ক্যালকুলেশনের মানে যে যে মানে আশা করি যদি ক্যালকুলেশন বুঝে টিকিট কেটে যদি প্রাইস পান তাহলে সেটা আমি আরও খুশি হব, ঠিক আছে। তারপরে বলছি 28, দেখুন 2888 আছে, তারপর নাম সেম নাম্বার আছে, দেখুন 2, তারপর আছে কি আছে 5, আমরা 5 জানি, 0000 আছে, দেখুন 31066, দেখুন জোড় সংখ্যা আছে, 10 রান সংখ্যা আছে, ঠিক আছে, এটা আপনার বুঝতে পারছেন। 6, তারপরে 6 মানে কি 1 জানি আমি, 1 1 মিলছে। তারপরে 33057, দেখুন 5737 মানে 2, দেখুন 32 রান সংখ্যা, 33 জোড় সংখ্যা, প্রত্যেকটার মধ্যে দেখুন জোড় সংখ্যা আছে 44, ঠিক আছে, অথবা রান সংখ্যা আছে 7 মানে 2, দেখুন 21, 321 এটা রান সংখ্যা আছে, দেখুন 76384। যখনই মনের মধ্যে থাকবেন সঙ্গে সঙ্গে ক্যালকুলেশনটা আপনি করে, এম ফর্মুলাটাই সব থেকে বেশি ক্যালকুলেশনে কাজে লাগে। রান নাম্বারটা তো আছেই, রান নাম্বার অনেক সময় রান নাম্বারটা আপনার উজ্জ্ব থাকে, সেটা কিন্তু এম ফর্মুলা দিয়ে আপনি নাম্বার রান নাম্বারটা বার করতে পারবেন, ঠিক আছে। 43741, তারপর হচ্ছে 76384, এবার 7 দেখুন, 7 মানে আমরা কী জানি, 7 মানে হচ্ছে 2, দেখুন 23, এ দেখুন 684, এখানে আমরা জানি কি যে 8 মানে জানি 3, তাহলে 3 4 3 7, তারপরে 8, তারপরে দেখুন 4 মানে 9, 7 8 9, দেখুন প্রত্যেকটা সংখ্যার মধ্যে কিন্তু একটা সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন। এই সামঞ্জস্যটা যেদিন আপনি বুঝতে পারবেন সেদিন আপনার লটারি আপনাকে প্রাইস থেকে কেউ প্রাইস রোখাতে মানে প্রাইস পাওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। অতএব সেই জন্য এই ক্যালকুলেশনটা ভালো করে আশা করি বুঝতে পেরেছেন। 85112, তারপরে 91839, 93809, ঠিক আছে, আশা করি আপনাদের এই ভিডিওটা আপনাকে জিনিসটা মোটামুটি লটারির সম্বন্ধে মানে ডিআরের নাগাল্যান্ডের যে খেলাগুলো হয় সেটা রাত্রি 8টার সময় ক্যালকুলেশনটাকে মানে সে বোঝাতে পেরেছি। আর আশা করি যদি মানে এই ধরনের ক্যালকুলেশনে আপনার টিকিটটা যদি কাটেন অবশ্যই টিকিট প্রাইস পাওয়ার আপনাদের একটা চান্স থাকবেন এবং প্রাইস পাবেন, ঠিক আছে। তা আমি আমার এখন সে ভিডিওটা শেষ করছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমার ভিডিওটাকে সে লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা আমার এই ভিডিওটাকে সেই সে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটা যে বাজিয়ে দিন যাতে আমি প্রতিদিন যে নিত্য নতুন যে লটারি সম্বন্ধে বিভিন্ন ট্রিক্সগুলো দিই সেই ট্রিক্সগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এবং তার ফলে আপনার লটারি পেতে সুবিধা হবে। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জয় হিন্দ, রাখলাম।